আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ খাঁটি মধু এবং কালো জার তেলের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ভাই আব্দুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন ওয়ালাইকুম আমার রহমতুল্লাহ আবরকাত হম এখানে ইবনে বাজ সাহেব লিখেছেন ঈদগাহ যদি ব্যবস্থা না থাকে তো বাড়িতে মহিলারা নামাজ পড়বে ঈদের নামাজ একা একাও পড়তে পারে আর জামাত সহকারে পড়তে পারে তো বাড়ির কথা বলেছেন উনি আর বাড়ির কথা যদি হয় তাহলে তো ঠিকই আছে কেন সোনান দাউদের হাদিসা আছে বইও তো হন না খায়রুল্লাহ হুন না বাড়িটা তাদের জন্য উত্তম ঈদগাহের ব্যবস্থা না হলে তাহলে বাড়িতেই পড়বে তো বাজের ফতোয়াটা ঠিকই আছে এদিক দিয়ে কিন্তু আসলে দেখার আছে এটা যে কতদিন ঈদগাহের ব্যবস্থা থাকবে না ঈদগাহের ব্যবস্থাটাই হবে না সেটা কতদিন হবে না ওই ব্যবস্থা নেয় ব্যবস্থা নেয় ব্যবস্থা নেয় করে যুগ যুগ ধরে পার করে দেওয়া যাবে না ব্যবস্থা করতে হবে এই জন্য যারা সমাজে সম্ভ্রান্তশালী মানুষ যারা ঈদগাহের কি বলে কমিটি সেক্রেটারি সভাপতি মেম্বার দিনা আছেন ঈদগাহের ইমাম দিনা আছেন উনাদেরকে সম্পর্কে সচেতন হওয়ার দরকার তাদেরকে আলোচনা করা দরকার এই সম্পর্কে ওলামায়ে کرام ঈদগাহের ইমাম মসজিদ ইমাম জায়ে মসজিদ ইমামদেরকে এই সম্পর্কে খুববা দাওয়া দরকার ওয়াজ নসিহত করা দরকার লোকদেরকে বোঝানোর দরকার ঈদগাহে জায়গাটা নেই তো কতদিন নাই নাই করব আমরা আমরা কোনো চিন্তা ভাবনা করব কি যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে আসি সব কাম করতে পারছি পাঁচতলা সাততলা বিশতলা মসজিদ হয়ে যাচ্ছে কিন্তু মহিলাদের ঈদগাহের ব্যবস্থাটা হয় না কেন হয় না না লোকের দিকে ধ্যান যায় না ওলামা মধ্যে অনেকে বলছেন যে ঈদগাহে নিয়ে যাওয়া মহিলাদেরকে ফরজ আর ওয়াজাবা শব্দ এসছে মুসনাদ আবি দাউদ আত্মায়ালিসিতে ওয়াজাবাল খুরুজ ও আলা কুল্লি জাতে নেতা কিন ইয়ানি ফিল ইদাইন ইদাইনে মহিলাদেরকে নিয়ে যাওয়া ইউই ওয়াজিব তো এই যে ওয়াজিব হয়ে বলছে হাদিসের রসুল্লাহ আসলাম এই হাদিসটা সহি আর সহি বুখার যে হাদিস আছে আমার রসুল্লাহ আসলাম রসুল্লাহ আসলাম আদেশ দিয়েছেন তো আল্লাহ আমর লিলু রসুলের আদেশ তো ওয়াজিবের জন্য হয় তো ফরজ তো হয়েছে নিয়ে যাওয়া মহিলাদেরকে ঈদগাহ ফরজ যেন না মানছেন ওনারা তাকিদি সুননাথ বলছেন যে সুননাথে মহাকাদা তো যেই হোক সুন্নত মনে করে তো নিয়ে যেতে হবে আর হাদিস থেকে তো সাবেত হচ্ছে ওয়াজেব তো ওয়াজেব হোক বা সুন্নাত হোক মহিলাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তো করতে হবে ঈদগাহে এটা ঠিক আছে যে ঈদগাহে ব্যবস্থা নেই তো বাড়িতে তাদের নামাজ একা একা হবে আর এই জমাত সহকারে হবে এটা ইবনে বাজ যেভাবে ফতোয়া দিয়েছেন মানে ফতোয়াটা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধ্যে খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কালিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে